আল্লাহ কেমনে প্রচার করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীতে। হিজরতের পূর্বের ঘটনা তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ, মক্কার কাফের মুশরিকেরা এবং মক্কার বড় বড় কাফের লিডারেরা মনে করল আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই দাওয়াতে কথাকে মানুষের কানে শুনতে দেওয়া যাবে না। এমন কি সারা পৃথিবীতে বর্তমান সময়ে যারা আল্লাহর কথা বলেন, ইসলামের কথা বলেন, নিরেট সত্য কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করে, পৃথিবীর একটা অপশক্তি বর্তমান সময়েও ওই প্রচার প্রসারটাকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ব্যাঠি? যারা বর্তমান সময়েও আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে বন্ধ করার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করে। তদনীন্তনকালের মক্কার কাফেররা তখন চিন্তা করলাম কিভাবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের এই দাওয়াতকে বন্ধ করা যায়। সেই সময় বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে আসা এবং ব্যবসা বাণিজ্য করতে আসা মক্কা নগরীতে আরব ভূখণ্ড এবং মক্কা মদিনার বিভিন্ন গোত্রের মানুষগুলো আগমন করত। কেউ আসতো তওয়াফ করার জন্য, কেউ আসতো বাইতুল্লাহকে সম্মান প্রদর্শন করার জন্য, আবার কেউ আসতো ব্যবসা বাণিজ্য কার্য পরিচালনা করার জন্য। তখন মক্কার কাফেরেরা চিন্তা করলেন এই সুযোগটাই আমাদের প্রয়োগ করা দরকার, এই সুযোগটা ব্যবহার করা দরকার, এই সুযোগের মাধ্যম দিয়ে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদকে এক ঘরে করে রাখতে পারবো। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যখনই মক্কা মদিনার বিভিন্ন গোত্রের মানুষগুলো মক্কাতে আগমন করত, মক্কার কাফের নেতৃবৃন্দ তখন প্রতিনিধি দল সেখানে পাঠায় দিত। প্রতিনিধি দল পাঠায় দেওয়ার পর তাদের দায়িত্ব ছিল একটাই, অমুক গোত্রের মানুষ মক্কাতে আগমন করেছে, ব্যবসা বাণিজ্য কার্য পরিচালনা করার জন্য হোক আর যেই জন্যই হোক না কেন তারা আগমন করেছে, অতএব তাদের কাছে যায় কানের গড়ে ফিসফিসায় বলে আসো মক্কাতে কিন্তু এমন একজন মানুষ আছে যার নাম হলো মুহাম্মাদ। মুহাম্মাদ এমন জাদু করে মানুষ কি, যেই জাদু শোনার সঙ্গে সঙ্গে মানুষগুলো ওই জাদুর দিকে ধাবিত হয়। মুহাম্মাদ এমন কথা বলে ওই মানুষগুলোকে যাতে করে পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্বর সৃষ্টি হয়ে যায়। মুহাম্মাদ এমন কথা বলে ওই মানুষগুলোকে, স্বামী আর স্ত্রী যখন ওই কথাগুলো শোনে স্বামী এবং স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। মুহাম্মাদ এমন কথা বলে যার কথাটা একবার মানুষ যদি শুনতে পায় ওই কথা না শোনা পর্যন্ত, তার দিকে ধাবিত না হওয়া পর্যন্ত কোনো মানুষের অন্তর শান্তি পায় না। আওয়াজ দেব আল্লাহু আকবার। তখন করেছে মক্কার কাফের লিডারেরা আর এখন করতেছে বর্তমান সময়ে পৃথিবীর মিডিয়াগুলো। আওয়াজ দে বলুন ঠিক না বা ঠিক? এই মিডিয়াগুলো প্রচার করতেছে হুজুরদের কথা শোনা যাবে না, হুজুরদের কথা শুনলেই কিন্তু তোমার সন্তান জিএমবি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বা ঠিক? আছে না নাই? কি বলতেছে? জিএমবি হয়ে যাবে, এরা অপসংস্কৃতি শিখবে, এটা শিখবে, সেটা শিখবে, এদের সাথে মেশা যাবে না। যারা ইসলামী আন্দোলন করে তাদের সাথে তোমার সন্তানকে যেতে দিও না, এরকম কথা বলে নাকি বলে না? সেই সময় করত মক্কার কাফের গোত্র প্রধানেরা লিডারেরা করত যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কথা শোনা যাবে না, বিভিন্ন গোত্রে গোত্রে গিয়ে গিয়ে এই কথাগুলোকে প্রচার করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই কথাটার ব্যাখ্যাটাই লিপিবদ্ধ করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। হে মুহাম্মাদ, আমার বন্ধু দোস্ত, আপনি শুনে নেন, যখন আপনি এরকম চিন্তা করতেছিলেন আপনার নামটা কেমনে পুরো পৃথিবীতে সরবে, আপনার নামটা কেমনে মক্কা মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে পৌঁছে যাবে, আপনাকে তো বের হতে দিচ্ছে না, এমনকি আপনি বয়ান করবেন সে সুযোগটা পর্যন্ত দেয় না, আপনি মাউথপিস ধরে আল্লাহর কথাকে বলবেন, আপনি মানুষের মধ্যে দিনের প্রচার করবেন, এই কাজটা তো আপনাকে সুযোগ দেয় না, আপনাকে বন্দি করে রেখেছে গৃহবন্দী অথবা জেলের মধ্যে বন্দি করে, আছে না নাই? গৃহবন্দী অথবা জেলের মধ্যে বন্দি করে রেখেছে যাতে আপনার মুখ থেকে কোরআনের দাওয়াত পৃথিবীতে ছড়ায় না পড়ে। ওগো মুহাম্মাদ আমার বন্ধু, আপনি শুনে নেন, আমি সেই সময় এমন বন্ধুত্বের দায়িত্ব গ্রহণ করেছি গো বন্ধু, আপনাকে ওরা খারাপ বানানোর জন্য মক্কা মদিনার ওই গোত্রের মানুষগুলোর কাছে কানাকানি ফিসফিসানি করত,
তাদের মিডিয়া ব্যবস্থাগুলো পরিচালনা করত, কেমনে মিডিয়া প্রচার করত।